Iqtarabati sa'atu wan syaqqal qamar. Subhanallah wal hamd. Allah pak Quranul Karimer bhitore sundor kore maya kore prithibir manush ke janaya dilen re manush re kiamat uti nikoter manush keno na chandra ta dikhondo dui bhag hoye giyeche. Subhanallah jore bolun na subhanallah. Nabi Allah Nabi Masjid Khane Baitullah bitore Nabi amar Khane Kaaba namaz adai kore ayater byakha ta diye jai Allah jehetu boleche kiamat nikote chondro ta ke Allah pak dikhondito kore dewa hoyeche Nabi amar ekta dak diye koy sahabi আশো মক্কা শরীফটারে আমরা একটু তাওয়াব করব ওরে আবু জাহেলে কোন অন্তর আল্লাহ কাজ করতে পারে না আবু জাহেল কি করেছেন আবু জাহেলের গোমরটা দেখে জানবে আবু জাহেল লিখতেছে মক্কার সব মানুষগুলো মদিনার রাসূলের নিকট খাজা আব্দুল্লাহর সন্তান আহমদ যার নাম আসমানে আহমদ জমিনের ভিতরে মুহাম্মদ ওই নবীর কাছে আসার পরে মানুষগুলো নবীর জবান মোবারকের কথা শোনার পরে মুসলমান হয়ে যায় এটা কেমন ইসলাম দেখেন আবু জাহেল চিন্তা করলেন না 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 এইভাবে থামানো যাবে না যেই লোকটার দেওয়া হয় ওই লোকটা নবীর কাছ থেকে আর ফিরে আসে না যতবার দেওয়া হয় রে ওই লোকটা ইসলাম ধর্ম গ্রহণ করে রাসূলের দরবারে থেকে চলে আসে যারে পাঠায় নবীরে হত্যা করার জন্য নবীর চেহারা নরের দিকে তাকাইলে ওই বান্দার সহ্য করতে থাকতে পারে না ওমরের কয় ওমর ও ওমর তোরে অনেক টাকা দেব অর্থ দেব পয়সা দেব তুই যদি মুহাম্মদকে দুইটা ভাগ করে দিতে পারস রে কিন্তু ওমর গেল মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ হযরত ওমর মুসলমান হয়ে গিয়েছে আবু জাহেল চিন্তা করলেন না 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 এভাবে করা যাবে না আবু জাহেল চিন্তিত হয়ে গেলেন তিনি খবর দিয়েছেন ইয়েমেনের একজন বাদশা ছিল যেই বাদশার নাম ছিল হাবিব ইবনে মালিক কথা বলেন কি হাবিব ইবনে আবু জাহেল খবর দিলেন দেরি করে ওনা মক্কার ফলোয়ারেরা যাও 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 এ মক্কার ফলোয়ারেরা যাও ও মক্কার মানুষেরা শুনারা করে ইহুদিরা রে যাও তোমরা ইয়েমেনের বাদশাকে খবর দাও ইয়েমেনের বাদশাকে সব মানুষগুলো ভয় করে সব মানুষ ইয়েমেনের বাদশার সঙ্গে তার এত তীক্ষ্ণ মেধা ছিলেন সে এত জ্ঞানী লোক ছিলেন তার সঙ্গে কথা বলতে পারা যাবে না কেননা আমার ভাতিজার কাছে যেই মানুষগুলো যায় ওই মানুষগুলো কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে যায় না না তোমরা ইয়েমেনের বাদশাকে খবর দাও ওই ব্যক্তি আসলে আমার ভাতিজার কাছে আসলে জাদুগিরি হয়ে যায় আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ ইয়েমেনের বাদশারে হাবিব ইবনে মালিকরে চিঠি পাঠাইলেন হাবিব ইবনে মালিকের কাছে গেলেন হাবিব ইবনে মালিকের কাছে যাইয়া হাবিব ইবনে মালিক রে ভাই আপনাকে মক্কার বাদশা আবু জাহেল সালাম দিয়েছে দেরি করবেন না মক্কা শরীফের ভিতরে আসেন আমাদের ইহুদিদের ভিতরে যত মানুষ ইহুদি খারাপ রইছে এমন একজন ব্যক্তি দুনিয়াতে আগমন করেছে যিনি নাকি যে নাকি নিজে নবুয়তের নবী মনে করে আপনি দেরি করবেন না আপনি তাড়াতাড়ি আসেন ওই লোকটাকে আপনি এখানে তাকে বাধা দিতে হবে মানুষগুলো যেন সমাজের মানুষগুলোকে এমন একটা বুঝ দিবেন গো আমি আবু জাহেল দিতে পারি না আপনি তাড়াতাড়ি আসেন জেলে আসলেন হাবিব ইবনে মালিক মক্কাতে আগমন করলেন শত শত মানুষ গুলোকে নিয়ে হাবিব ইবনে মালিক চলে আসলেন আমার নবীর কাছে যায়া কয় নবীজি ও নবী হাবিব ইবনে মালিক
চলে আসছে আল্লাহর নবী খানে কাবার জিলুকুল মদিনাতে গিয়েছেন রাসূলের বাড়ি থেকে আসার পথে এমন একটা ঘর রয়েছে দরজা রয়েছে খানে কাবার দিকে যাইতে ওই ঘরের সামনে দরজার সামনে সব মানুষগুলো বসিয়া রইল রে আমার নবী হুজুরা খানার ভিতরে আমার নবী খবরটা যখন আসলো আমার নবী আবু বকরে কয় আবু বকর ও আবু বকর যাও 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 রে হাবিব ইবনে মালিক আসছে রে আবু বকর চলে যাও না খবরটা নিতে যাও না হাবিব ইবনে মালিক আসছে রে ইয়েমেনের বাদশা আসছে আমার নবী চুপ করে সুন্দর মতো সেখান দিকে যাওয়া শুরু করেছেন হাবিব ইবনে মালিকের জন্য সুন্দর করে বড় করে টেবিল সাজিয়েছেন চার সুন্দর করে সাজিয়েছেন হাবিব ইবনে মালিক তিনি নজর করে দেখলেন আল্লাহর নবী হুজরা মুবারক থেকে আসতেছে আল্লাহর নবীর ঘর মুবারক থেকে আসতেছে আসার পথে দেখে আসমানের সেই মেঘমালা নবীকে ছায়া দেয় জোরে করে সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক দেখেন নবীকে ধরার জন্য আসছে হাবিব ইবনে মালিক তাকায়া রইলেন দুই চক্ষু দ্বারা পানি পড়া শুরু হয়ে যায় হাবিব ইবনে মালিক বলে পৃথিবীর জমির ইতিহাস আমি কখনো আর দেখি না রে মেঘজার জন্য ছায়া দিছে রে ছাতি লাগে না মেঘমালা নদ্রতে ছায়া দিয়ে নবীরে আনতেছে রে হাবিব ইবনে মালিক চেয়ার থেকে নবীকে দেখে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আবু জাহেলের মেজাজটা খারাপ হয়ে গিয়েছে আবু জাহেল ডাক দিয়ে বলে আমি হাবিব ইবনে মালিককে আনলাম ভাতিজার বিচার করতে ওরে বিচার কি করবে হাবিব ইবনে মালিক আমার ভাতিজারে দেইখা দাঁড়ায় গেছে জোরে করে সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক দাঁড়ায় গেলেন এবার নবীকে সালাম দিলেন নবীকে সালাম দিয়ে ইজ্জত করে সম্মান করে নবীকে তাজিম করে আল্লাহর নবীকে নিজের জন্য যে আসনটা বসাইলো ওই আসনে জায়গা দিয়া কয়া রাসূলুল্লাহ নবী গো যতগুলো প্রশ্ন আমি করতাম আমি পারবো না আবু জাহেল ডাক দিয়া বলে বাদশা মানুষের মতো হাউমাউ করতেছে ওই আবু জাহেল দেখলি না আমি যখন মোহাম্মদ আসতেছে মেঘমালা দেখি ওই মোহাম্মদের ছায়া দেয় রে আমি কি প্রশ্ন করব কয় নবী গো আপনি যদি অনুমতি দেন আমি একটু আপনার সঙ্গে কথা বলবো ধরে কন্যা সুবহানাল্লাহ এই কারণে বড়দের সামনে কথা বলার জন্য অনুমতি এটা আমার নূরের নবীর সুন্নাত সুবহানাল্লাহ হাবিব ইবনে মালিক বসে রয়েছেন হাবিব ইবনে মালিক ছোট্ট মানুষের মতো নিচে বসে রয়েছেন জিহাদি সাহেবরা খানে কাবা তাওয়াফ করতে যাবেন আল্লাহর নবীর ঘর মুবারক থেকে একটু ক্রম নিয়ে আসতে দেখবেন বাদশার বাড়ি সোজা বরাবর একটা গেট রয়েছে যে গেটে সব সময় আমার নবী চলাফেরা করতেন ওই গেটটার সামনে এলাকা রয়েছে আন্নাবী গেট সুবহানাল্লাহ বলেন তার মানে ওই যা পালাইলাম খোদার কাছে যাইতে হলে নবীর দরকার আছে না নাই তার মানে বোঝা যায় খোদার ঘরে যাইতে হলে নবীকে আগে ডাকতে হবে নবী ওই ঘরের দরজা আমার নূরের নবী আল্লাহু আকবার মুসলমান ও মুসলমানেরা শুনে নেন হাবিব ইবনে মালিক আল্লাহর নবী মুস্কি হেসে বলে কি বলবা বল রে আল্লাহর নবী ডাক দিয়া কয় হাবিব ইবনে মালিক ও হাবিব ইবনে মালিক বল বল কয় নবী গো আমাকে যেই কথা বলার জন্য আনছে গো নবী আমাকে অনেক মতো অপবাদ দেওয়া কথা বলা হয়েছে আমি শুধু আপনার চেহারার খাটানটা দেখা গো আমি বুঝা পালাইলাম আপনার মতে আর আবু জাহেল যেই কথা বলেছে কথার ভিতরে আসমান জমিন তফাত আল্লাহ আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও নবী নবী গো
আমি আপনার কাছে জানতে চাই, আমার দাদা ছিলেন একজন পণ্ডিত ছিলেন গো, আমার দাদার দাদা আরেকজন পণ্ডিত ছিলেন গো, আমাদের বাসায় তাওরাত কিতাব আছে গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবুয়তের নবুয়তে নবী দাবি করেছেন, আপনি যে নবুয়তের দাবি করেছেন, আপনার কাছে কৃপা কি প্রমাণ রয়েছে, নবী একটা ডাক দিয়ে কয় হাবিব রে, ও হাবিব ইবনে মালিক, শুনে নাও শুনে নাও, জমিনেরটা চাইবা না আসমানেরটা চাইবা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।